আপনাদের প্যাথোলজি? জি, এই টাইমটা তো আসলে রেস্ট নেওয়ার টাইম, এই টাইমটা একটু বিরতি টাইম আর কি। তাহলে শুরু করা যায় না? তাহলে দেখেন, আমাদের আজকে টপিক হচ্ছে হুইডাল টেস্ট। এটা উচ্চারণটা হবে ইংলিশে করলে কি হয়, উইডাল হয় না ইংলিশে, উইডাল। এটা আসলে উইডাল টেস্ট, অনেকটা এরকম আর কি, কিন্তু বীর উচ্চারণটা ভালো করে হবে না, উইডাল টেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা আমরা কখন করি? হ্যাঁ, তাহলে এন্টেরিক ফিভার। টাইফয়েড আর নাম কি? টাইফয়েড আর নাম হচ্ছে এন্টেরিক ফিভার অথবা তাহলে আমরা বললাম উইডাল টেস্টটা হচ্ছে ওই ব্যক্তির নাম অনুসারে চলে আসছে, এবং উইডাল টেস্টটা সবার আগে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমরা একদম একটা প্রিসাম্পটিভ, মানে একটা একটা ধারণা নেই, কিন্তু এটা কিন্তু 100% স্পেসিফিক না। এটা পজিটিভ হলে ঠিক আছে, টাইফয়েড ফিভার হতে পারে, কিন্তু এটা যদি নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে টাইফয়েড ফিভার নেই, এটা বলতে পারবো না। তাহলে প্রথম কথা হচ্ছে উইডাল টেস্টটা 100% স্পেসিফিক কোনো টেস্ট না, কিন্তু এটা হচ্ছে একটা ধারণা, ধারণা নেওয়ার জন্য। বা যখন কখন আমরা করি, দেখা যাচ্ছে যে উপজেলাতে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে কালচার করার কোনো সুযোগ নাই, ব্লাড কালচার করতে হয় মেইনলি। টাইফয়েড ফিভারে মেইনলি ব্লাড কালচারটা করতে হয়। ব্লাড কালচার মানে কি? ব্লাড কালচার মানে হচ্ছে রক্তটা নিয়ে ওইটা আমরা দেখি এখানে কোন অ্যান্টিজেন, কোন জীবাণুটা আছে। তো এটা এটা করতে 3-4 দিন, 1 সপ্তাহ বা 3-4 দিন এরকম সময় লাগে। তো এটা যেখানে নাই, অনেক জায়গায় এটা থাকে না, তো এই জন্য ওই জায়গার মধ্যে আমরা উইডাল টেস্টটা করি। আচ্ছা, টাইফয়েড যে ফিভার হয় আমাদের, এটা এটা কি কি জন্য হয়? অ্যান্টিজেনের নামটা কি? জীবাণুটার নাম, এজেন্টের নাম, এটা আগে আমাদের জানতে হবে ভালো করে উইডাল টেস্ট করার আগে। তার এজেন্টের নাম হচ্ছে সালমোনেলা, এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসে আপনাদের, পরীক্ষার মধ্যে আসে সালমোনেলা, সালমোনেলা টাইফি, ঠিক আছে?
অথবা আরেকটা জীবাণু দিয়ে হয় সালমোনেলা, সালমোনেলা প্যারাটাইফি, প্যারা টাইফি, এ বি সি। তাহলে দেখেন এটা হতে পারে কি দিয়ে, আমরা বললাম আমরা বলছি সালমোনেলা টাইফিটা, সালমোনেলা টাইফি হচ্ছে জীবাণুটার নাম, তাহলে সালমোনেলা টাইফি এটা এটাও জীবাণু এটাও জীবাণু, তাহলে টাইফি দিয়ে হতে পারে, আবার সালমোনেলা প্যারাটাইফি দিয়ে হতে পারে। প্যারাটাইফির আবার ধরন তিনটা, সালমোনেলা প্যারাটাইফি এ, সালমোনেলা প্যারাটাইফি বি, সালমোনেলা প্যারাটাইফি সি। তাহলে দেখেন এই যে একটা সালমোনেলা, এটা কি একটা জীবাণু না? বডিতে যদি এটা ঢুকে তাহলে এটার বিরুদ্ধে কি তৈরি হবে বলেন তো? এটা এটা ভালো করে জানা লাগবে এখনকার পড়াটা। কোন একটা বডিতে যদি কোন একটা ফরেন বডি ঢুকে, ফরেন বডি মানে যেটা আমাদের বডি নিজস্ব কোনো জিনিস না, ধরেন এটা একটা জীবাণু, এটা একটা ফরেন বডি, এই জীবাণুটা যখন ঢুকবে তখন এটার বিরুদ্ধে আমাদের বডি ট্রাই করবে কি, এটাকে কিল করার জন্য ট্রাই করবে। প্রথমে কি করার জন্য চেষ্টা করবে? কিল করার জন্য চেষ্টা করবে। এবং বডি কি করবে, কিল করার জন্য কি তৈরি করে বডি? অ্যান্টিবডি, নাম শুনছেন না? অ্যান্টিবডি, আমরা বলি না অ্যান্টিজেন অ্যান্টিবডি, অ্যান্টিজেন অ্যান্টিবডি, নাম শুনছেন না? তাহলে যেটা ঢুকে এটা হচ্ছে কি, ধরেন একটা জীবাণু ঢুকলো, জীবাণুটার নাম হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেন। এই জীবাণুটাকে ধরেন এটা জীবাণুটা ঢুকলো, এটাকে মারার জন্য বডি তৈরি কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। সহজ হিসাব, একদম সহজ কথা, অ্যান্টিজেন ঢুকে ওটাকে মারার জন্য বডি নিজ থেকে একটা অ্যান্টিবডি তৈরি করে। মনে করেন এটা একটা সালমোনেলা, আচ্ছা মনে করুন এটা হচ্ছে একটা সালমোনেলা, এটা হচ্ছে জীবাণুটা, হ্যাঁ ঠিক আছে, জীবাণু এটা এরকম, এটা অনেকগুলো ফ্লাজেলা থাকবে, হ্যাঁ এটা অনেক বড় করে আমি আঁকলাম, কিন্তু আসলে এত বড় তো থাকে না আমরা, তো এটা মনে করেন এটা হচ্ছে সালমোনেলা জীবাণুটা, সালমোনেলা জীবাণু, তো এটার অনেকগুলা পার্ট থাকে। মনে করেন এটা হচ্ছে কি সালমোনেলার বডি, ঠিক আছে বডি না, এটা বডিটা, বডিটা হচ্ছে ধরাল আমি মার্কিং করলাম ও দিয়ে, বুঝতে পারছেন, বডিটা মার্কিং করলাম, বডিটার নাম দিলাম আমি ও। আর এই যে এগুলা, এগুলাকে আমরা বলি ফ্লাজেলা, এগুলাকে নাম কি, ফ্লাজেলা। ফ্লাজেলা মানে কি, যে কি বলবো এটাকে, এই মানে একটু নড়াচড়া করে, এরকম অনেক জীবাণু দেখছেন না, যেমন অক্টোপাসের মতো এরকম, তাহলে এগুলো হচ্ছে ফ্লাজেলা, মানে এরকম ইয়ে থাকে সুতার মতো, যেটা সহজে বলতে গেলে সুতার মতো, তাহলে এগুলোকে আমরা বলি ফ্লাজেলা। এটা হচ্ছে যদি বডি হয় তাহলে অ্যান্টিজেনের বডি হচ্ছে এটা, আর ফ্লাজেলা হচ্ছে এগুলা। তাহলে বডির জন্য আমরা মার্কিং করলাম ও, আর ফ্লাজেলার জন্য মার্কিং করলাম এইচ। বোঝা যাচ্ছে কথা? আমরা একটা আমরা পড়ছি ভিরাল টেস্ট পড়ছি, এটা হচ্ছে একটা সালমোনেলা, ঠিক আছে, সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি হচ্ছে কি জীবাণুটার নাম, মনে করুন এটা হচ্ছে জীবাণু। তারপর এসেছেন তারা একটু বুঝতে কষ্ট হবে, ভিরাল টেস্ট আমরা কখন করি, আমাদের আজকে টপিক হচ্ছে ভিরাল টেস্ট, ভিরাল টেস্ট কখন করি, টাইফয়েড ফিভারে আমরা ভিরাল টেস্ট করি। তো টাইফয়েড ফিভারটা হয় কিসে, কোন জীবাণু দিয়ে হয়? এই সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি, সালমোনেলা টাইফি এবং প্যারাটাইফি দিয়ে হচ্ছে টাইফয়েড ফিভারটা হয়। মনে করেন এটা হচ্ছে একটা সালমোনেলা জীবাণু, ঠিক আছে, তো এই জীবাণুটা হচ্ছে, এটার নাম হচ্ছে বডি, এটা হচ্ছে ফ্লাজেলা, তাহলে এটা হচ্ছে ও অ্যান্টিজেন, আর এটা হচ্ছে কি, আমি বলছিলাম কি অ্যান্টিজেন হচ্ছে যেটা আমাদের বডিতে ঢুকে, এটার নাম হচ্ছে অ্যান্টিজেন। তাহলে এটার নাম আমরা কি দিতে পারি, তাহলে অ্যান্টিজেন না, এটা একটা যেটা ঢুকছে এটা একটা পার্টি, তো ও আর এইচ, তাহলে আমি দিলাম ধরেন টি দিয়ে নাম দিলাম টাইফয়েড, ঠিক আছে, টাইফয়েড থেকে টি আসছে, তাহলে এটার নাম দিলাম টি এইচ, এটার নাম দিলাম টি ও, বোঝা যাচ্ছে, বডির জন্য দিলাম টি ও,
আর ফ্লাজেলার জন্য দিলাম টিএইচ। তাহলে আমরা বলতে পারি টি ও টিএইচ এটা হচ্ছে কি একটা সালমোনেলার একটা অংশ, টি ও টিএইচ কি একটা সালমোনেলার একটা অংশ। তাহলে আমি বললাম যে আমাদের বডিতে কোন একটা মনে করেন ঠিক আছে বডিতে যদি কোনো অ্যান্টিজেন ঢুকে, ঠিক আছে মনে করেন একটা অ্যান্টিজেন ঢুকলো, তো বডি কি তৈরি করবে এটার বিরুদ্ধে? অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে মনে করেন এটা একটা অ্যান্টিজেন ঢুকছে, তাহলে এটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে বডিতে, এটার নাম হবে টিও আর কি বললাম টিএইচ, টাইফি ও টাইফি এইচ। ও হচ্ছে এগুলা, এগুলার বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হবে এটার নাম হচ্ছে টি টিও, মানে এই বডির বিরুদ্ধে, বডির বিরুদ্ধে একটা বডিকে কিল করার জন্য একটা অ্যান্টিবডি তৈরি হবে এটার নাম হচ্ছে টিও, আর এই ফ্লাজেলা গুলাকে মারার জন্য একটা অ্যান্টিবডি তৈরি হবে এটার নাম হচ্ছে টিএইচ। সহজ কথা ঠিক? ঠিক, যদি এটা যদি প্যারাটাইফি দিয়ে হয় তাহলে কি হবে বলেন তো? প্যারাটাইফি এ দিয়ে হলে কি হবে, কি অ্যান্টিবডি তৈরি হবে? এ ও এইচ। টাইফি দিয়ে হচ্ছে টি ও টি এইচ, যদি প্যারাটাইফি আমরা বলছি দুটা দিয়ে হয়, টাইফি দিয়ে হতে পারে প্যারাটাইফি দিয়ে হতে পারে, টাইফি দিয়ে যদি হয় তাহলে কি অ্যান্টিবডি তৈরি হবে? টি ও টি এইচ অ্যান্টিবডি তৈরি হবে। যদি প্যারাটাইফি এ দিয়ে তৈরি হয় তাহলে কি কি তৈরি হবে? এ ও এইচ। প্যারাটাইফি বি আর একটা আছে না, বি দিয়ে হতে পারে, তাহলে কি কি হবে? বি ও পিএইচ। তাহলে এগুলো হচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে বডিতে এটাকে মারার জন্য। তাহলে আমাদের ভিরাল টেস্ট জানার জন্য আমাদের এই অ্যান্টিবডি গুলো কি কি তৈরি হয় এটা সবার আগে জানতে হবে। তাহলে আসেন আমি যদি একদম সামারি করে, একদম সামারি করে যদি, তাহলে তাহলে সালমোনেলা, সালমোনেলা টাইফি, টাইফির জন্য বডিতে একটা বডি অ্যান্টিবডি তৈরি হবে, কি কি বললাম? টি ও টি এইচ। কারণ আমরা পড়ি, আমরা কেন এগুলো পড়ছি, কারণ আমরা যে ভিরাল টেস্ট, ভিরাল টেস্ট করি তখন আমরা এগুলো দেখি, টি ও টি এইচ দেখি। টি ও টি এইচ যদি পজিটিভ তাহলে বুঝবো আমরা কি কোনটা দিয়ে হয়েছে, টাইফি দিয়ে হয়েছে। তার আরেকটা হচ্ছে সালমোনেলা বোরখা হচ্ছে প্যারাটাইফি, ঠিক আছে প্যারাটাইফি মনে করেন এ, ঠিক আছে সালমোনেলা প্যারাটাইফি বি। এই তিনটা জীবাণু দিয়ে বেশি হয় টাইফয়েড ফিভার, সালমোনেলা টাইফি দিয়ে হতে পারে, সালমোনেলা প্যারাটাইফি দিয়ে এ হতে পারে, সালমোনেলা প্যারাটাইফি এ দিয়ে হতে পারে, সালমোনেলা প্যারাটাইফি বি দিয়ে হতে পারে। তাহলে এখন বলেন তো আপনারা পিছন থেকে বলেন এটা এটা কি লিখবো, সালমোনেলা প্যারাটাইফি এ দিয়ে হলে কি তৈরি হবে? এস এ ও এইচ, এই তো বুঝছেন। তাহলে এ ও এ যদি পজিটিভ থাকে তাহলে আমরা বুঝে যাবো কি কোনটা দিয়ে, কোন জীবাণু দিয়ে টাইফয়েড হয়েছে, প্যারাটাইফি এ দিয়ে হয়েছে এটা বলতে হবে। তাহলে তার সালমোনেলা প্যারাটাইফি বি দিয়ে যদি হয় তাহলে কোন কি কি তৈরি হবে? বি ও বি এইচ। তাহলে বি ও বি এইচ যদি পজিটিভ থাকে তাহলে আমরা বুঝবো যে এটা সালমোনেলা প্যারাটাইফি বি দিয়ে রোগটা হয়েছে। বুঝতে পারছেন আপনারা পিছনে কোনো সমস্যা হচ্ছে বুঝতে? হ্যাঁ, সিটা দিয়ে একদম কম হয় এজন্য এটা আমরা লিখছি না, এটা দিয়ে হয় না, সবচেয়ে বেশি হয় টাইফি দিয়ে হয়, টাইফি দিয়ে বেশি হয়, এরপরে এ বি এগুলা দিয়ে হয়। তাহলে মোট কথা আমাদের মনে রাখতে হবে এই তিনটাই মেইন, আমাদের তিনটা জীবাণু দিয়ে হতে পারে। হ্যাঁ, যদি এ টি ও টি এইচ পজিটিভ পাই, কারণ রিপোর্টের মধ্যে এরকম লেখা থাকে, আপনার মনে করেন এটা একটা রিপোর্ট ল্যাব থেকে পাঠালো, তাহলে ওরা এরকম লেখা থাকে টি ও টি এইচ এ ও এ এইচ বি ও বি এইচ, তাহলে মনে করেন এটা এটা ওরা দেখালো যে এটা অনেক বেশি বাড়তি, হ্যাঁ অনেক বেশি বাড়তি, তাহলে আমরা বুঝবো যে এটা বুঝতে হবে সহজেই যে এটা, হ্যাঁ এরকম মার্কিং থাকে। তা যদি যেটা বেড়ে যাবে তাহলে আমরা বুঝবো যে আসলে এটা ওটা দিয়ে হয়েছে, যদি টি ও টি এইচ বেশি পায়
তাহলে বুঝবো যে সালমোনেলা টাইফি দিয়ে হয়েছে, প্যারাটাইফি দিয়ে বা এবিসি। বুঝেছেন আপনারা? জীবাণু দিয়ে হয়, জীবাণুটা কিভাবে ঢুকে এটাকে আমরা বলি ফিকো ওরাল রুট। ফিকো ওরাল রুট মানে হচ্ছে এটা হচ্ছে মুখ দিয়ে ঢুকে, কোন ক্রমে যদি জীবাণুটা মুখ দিয়ে ঢুকে তখন এটাকে আমরা কি বলি ফিকো ওরাল রুট। জীবাণুটা যদি ধরেন এটা স্টুলে থাকে, মানুষের পায়খানায় যদি থাকে, এটা কোনো ক্রমে যদি জীবাণুটা পানির সাথে হয়, তাহলে পানির সাথে যদি পেটে যায় তাহলে হতে পারে, অথবা খাবারের সাথে যদি যায় তাহলে জীবাণুটা ঢুকতে পারে। তাহলে এই এই রুটটার নাম হচ্ছে আমরা বলি ফিকো ওরাল রুট, মানে ওরাল রুট দিয়ে এটা ঢুকে খাবারের সাথে অথবা পানির সাথে ঢুকে। এখানে সাইন সিম্পটম কি থাকে, লক্ষণ কি থাকে, সাইন সিম্পটম বুঝেন না, লক্ষণ খুব বেশি জ্বর হয়, মাথা 120। তাহলে আমরা হচ্ছে শর্টলি যদি বলি সিম্পটম, শর্টলি একদম সিম্পটম, সিম্পটমস মানে লক্ষণ, এক নাম্বার থাকবে ফিভার। ফিভারটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন, মানে কি স্টেপ ল্যাডার মানে হচ্ছে আস্তে আস্তে অনেক বেশি বেড়ে, মানে এটা আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ, এটা একদম হঠাৎ করে আজকে এরকম হয়ে যায় না, এটা আস্তে আস্তে বাড়ে, এটার নাম হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন। ফিভার ফিভার থাকবে, ঠিক আছে। তারপরে কনস্টিপেশন, অথবা ডায়রিয়া থাকতে পারে। আর কি থাকতে পারে, হেডেকটা থাকতে পারে, হেডেক ইম্পর্টেন্ট, হেডেক। তারপরে অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। ম্যালাইস মানে বডি হচ্ছে ম্যাচমেস করা, আমরা বলি না বাংলাতে এটা এটা, হ্যাঁ এটা টার্ম হচ্ছে ম্যালাইস, অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে। তারপর অ্যানোরেক্সিয়া থাকতে পারে। তারপর থাকতে পারে ডেলিরিয়াম। জি হ্যাঁ, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। জি অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে ক্ষুধামন্দা, খাইতে মন চায় না, ক্ষুধামন্দা। তারপর হচ্ছে ডেলিরিয়াম, ডেলিরিয়াম জিনিসটা কি, কনসাসনেস লেভেলটা, কনসাসনেস একটা যে আমাদের সাধারণ একটা যে কনসাসনেস লেভেল আছে এটা কমে যায়, এটার নাম হচ্ছে ডেলিরিয়াম, ঠিক আছে। ডেলিরিয়ামটা হচ্ছে তাহলে কনসাসনেস লেভেলটা কমে যায়, এটা হচ্ছে ডেলিরিয়াম, সচেতনতা যেটাকে বাংলাতে বলবো, এটা এটা হয়, এটা থাকে না। হ্যাঁ, একটু অন্যরকম হয়ে যায়,
এটাকে বলছি আমরা ডিলিরিয়াম বলছি, ডিলিরিয়াম। সিম্পটম না লিখেছেন না? আমরা সংক্ষেপে যদি সাইন বলি, সাইন হচ্ছে কয়েকটা জিনিস পাবো আমরা। সাইনের মধ্যে কি পাবো? এক নাম্বার যদি লিখি রেজ টেম্পারেচার, যেহেতু সাইন দেখছি তাহলে আমি টেম্পারেচারটা দেখবো, এটা তাহলে এর জন্য সাইন হবে, তাহলে টেম্পারেচারটা হাই থাকবে। তারপরে রোজ স্পট থাকবে, লিখেন রোজ স্পট। রোজ স্পট মানে লাল লাল রেশ থাকবে বডিতে, অ্যাবডোমিনের এদিকে, এটা হচ্ছে রোজ স্পট থাকতে পারে। তারপর আমি যদি জিহ্বাটা পরীক্ষা করি, তাহলে জিহ্বাটা আমরা কোটের টাং বলে এটাকে। কোটের টাং মানে হচ্ছে হোয়াইট টাং। অনেক সময় টাংটা একটু কেমন জানি ছিলে ছিলে যায়, এরকম মনে হয় না? অনেক সময় বিভিন্ন রোগে এটা হচ্ছে কোটের টাং বলে আমরা, হোয়াইটিশ আর কি, হোয়াইটিশ কালারটা, হোয়াইট টাং, হোয়াইটিশ ধরনের একটা কালার হয়ে যাবে। না প্রায় সময় না, এটা এটা হচ্ছে রোগেরটা অন্যরকম, একটা হচ্ছে নর্মাল, কারো ক্ষেত্রে এরকম থাকতে পারে ধরেন নর্মালি এরকম, কিন্তু আমাদের কি এরকম সাদা নর্মাল, আমাদের সাদা না, কিন্তু আমাদের একটু গোলাপি টাইপের, না গোলাপি টাইপের, কিন্তু এই রূপ যদি হয় তাহলে একটু হোয়াইটিশ হয়ে যাবে, এটাকে বলে কোটেড টাং। তাহলে এই যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তার টাইফয়েড হয়েছে। যেমন আরো কিছু এখানে আছে, হেপাটো স্প্লেনোমেগালি মানে হচ্ছে লিভার, হেপাটো মানে লিভার, লিভার কে আমরা কি বলি, লিভারের সেল গুলাকে হেপাটো সাইট বলি, তাহলে হেপাটো মানে লিভার, স্প্লেনো মানে স্প্লিন, মেগালি মানে কোন একটা জিনিস বড় হয়ে যাওয়া। তাহলে হ্যাপাটো স্প্লেনোমেগালি বললে কি বলবো, তাহলে লিভার স্প্লিন বড় হয়ে যাও, এটা নাম হচ্ছে হ্যাপাটো স্প্লেনোমেগালি। আচ্ছা যদি আমি বলতাম শুধু হ্যাপাটোমেগালি, তাহলে শুধু লিভার বড় হয়ে যাও, এখানে আমরা দুটোটাই বড় পাইতে পারে। হাত দিয়ে যদি পেটে পরীক্ষা করি তাহলে লিভারটাও বড় পাইতে পারে অথবা স্প্লিনটাও বড় পাইতে পারে, এটা নাম হচ্ছে হ্যাপাটো স্প্লেনোমেগালি। জি স্প্লিন হচ্ছে প্লিহা, প্লিহা লিভার যকৃত।
Max 40. Oh yeah. How was it? Thank you.
आरो बता आरो बता ले दे ठीक है इबे चले को आज दो नहीं खाली तन को एन गाइबे लाते गाइबे ইবে ইবে দিয়ে দিবে আপাত দিয়ে দিয়ে দিবে ইবে দিয়ে দিবে আরে এটা ইবে দিয়ে দিবে ইবে দিয়ে দিবে তো সেন্ট দিবে फुल बड़े जी हैं अच्छा हाल ना सही है Gracias.
Thank you.
बाय बाय।